জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, জানাজার নামাজের নিয়ত কি ও জানাজার নামাজের ফজিলত কি। এখন আমি জানাজার নামাজের ফজিলতটা বলছি। পৃথিবীর বিরাট দুটি পর্বত সমতুল্য সওয়াবকে দুকিরাত বলা হয়। এখন আমি জানাজার ফজিলতটা শেষ করলাম। এবার আমি জানাজার কিভাবে পড়তে হয় সেটা বলছি। প্রথম তাকবীরের পর সালা, দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া, চতুর্থ তাকবীরের পর ডানে বামে সালাম। যদি এটা না পারি শুধু তাকবীর। এখন আমি জানাজার নিয়তটা বলছি। অর্জিকা পায়া জানাজার নামাজ চার তাকবীরের সহিত এই মাইয়াতের জন্য এই ইমামের পিছনে কিবলামুখী আদায় করতে আল্লাহু আকবার। আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. বলো তুমি বলো এবার কার মাইক করো ধরে নাও। জানি না কান্না করি তাহলে কি আমার নানা জন্য কান্না করতে পারবো না। আমি ওর বড় ভাই হিসাবে বলছি, আমরা তিন দিন পালন করতে যাচ্ছি আগামী সোমবার, তাই আপনারা সবাই
সবাই মিলে দেও খানা খায় উপস্থিত থাকবেন। আপনাদের সবাই দাঁত রইল, পরে আমরা চল্লিশা পালন করতে যাচ্ছি, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা এলাকার গণ্যমান্য লোকদেরকে দাওয়াত দিব, আপনারা সবাই আসবেন কিন্তু ইনশাআল্লাহ। আরে ভাই খাবেন তো ভালো কথা, কিন্তু দিন টাইম ঠিক করে খাবেন হাদিস আছে কোথাও? মুখে ধরে নিও, মুখে ধরে। হুজুর আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের বাপ দাদারা সবাই তো খাইয়ে আসছে, তাহলে আমরা কি খাওয়াতে পারবো না? আপনি আবার একটা হাদিস আনলেন, কই বলেন তো কি হাদিস? হাদিস আসছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা যখন মারা গেলেন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে, আমি অনুপস্থিত ছিলাম, এখন আমি আমার মায়ের পক্ষ থেকে যদি কোনো কিছু সৎকার করি তাহলে আমার মায়ের কোনো উপকার আসবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ উপকার আসবে। তখন হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার মায়ের নামে একটি খেজুর বাগান সৎকার করে দিলাম। আরে ভাই দিন তারিখ ঠিক করে খাওয়ানোর জায়েজ নাই, দিন তারিখ ঠিক করে খাওয়ানোর জায়েজ নাই। আর একটা কথা হচ্ছে, মৃত ব্যক্তির নামে খাওয়ানো সৎকার, সৎকার খাওয়া সব মানুষের জন্য জায়েজ নাই। যাদের উপর জাকাত ফরজ হয়েছে, যারা সচ্ছল, যারা গণ্যমান্য, তারা খেতে পারবে না, তারা পারবে তারা, যারা ব্যক্তি, যারা মিসকিন ও যাদের উপর যারা অসহায় গরিব তাদের খাওয়া জায়েজ আছে। আমরা তো জানতাম না, এরপর সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আমরা আগে পূর্বে বাপদাদার কাছ থেকে যা শিখেছি এসব ঠিক নয়, তাই আমরা হাদিস কোরআন মেনে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের ছোট শিশুদের থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারলাম। আমরা জানতে পারলাম কিভাবে জানাজা করতে হয়, জানাজার ভিতরে কোন সকল বিষয়ে থেকে বিরত থাকতে হয়। এক ভাই এদের প্রতি খুশি হয়ে তাদেরকে বকশিশ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই শিশুদের থেকে জানতে পারলাম কিভাবে জানাজা করতে হয়, জানাজার পূর্বে পরে যে সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হয় তাও জানতে পারলাম। সকল মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই, যা দাঁড়িয়ে আছি প্যান্ডেলের পিছনে আশেপাশে বা রাস্তায়, তাদের প্রতি বিনীত অনুরোধ হলো আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন।